So it's a new day, it's a new vlog. I'm Dari Bala Bong. Notun vlog choles, notun dinne choles. Today's vlog shuru hotse ekta adventure notun. Ami ar babu ekta oto jaygay jacchi. Ajke hotat kore mone holo bonga bonga dekhi ektu kon ghate dewa jacche plan. কোন ঘাটে যাওয়া যাবে জানি না এখন বেরিয়ে শিখ করব মেবি বাগবাজারে যাই নাহলে কোন একটা অন্য গুলো ঘাটে যাই প্রথমে ওখানে যাই তারপরে কি সারাদিন ধরে ঘোরার একটা প্ল্যান আছে চল চলো শুরু করি ব্লগটা এখন আমরা বাগবাজার চলে এসেছি এখন অনেকক্ষণ গাড়ি চালিয়ে অনেক জ্যাম ছিল তারপর গুগল দেবতার হাত ধরে যে বুঝতেই পারছো কেরম জ্যামের কেরম কথা দিয়ে কবে ঘুরে ঘুরে এসেছি এবার বাগবাজার এসেছি একটু রিল্যাক্সেশন ওয়েদার একটু রোদটা কমে গেছে তো বাবু হ্যাঁ কেমন লাগছে বল এখন মানে অনেকদিন পর যে বাগবাজার স্টেশন আর আমরা আছি হচ্ছে এখন এখন বাগবাজার ঘাটে বসে দাঁড়িয়ে আছি বসে বসবো একটুখানি কিছুক্ষণ সময় কাটাবো আর কি করছিস ভাই সে দেখো ওটা জল পড়ছে ওটা নোংরা জল রাস্তা ঠিক করতে গিয়ে বেশি ভয় যাবে নোংরা ফোন চলে চলে আসছে গঙ্গার পর লেবুর চা ঠিক আছে কেমন ব্যাপারটা কেমন ব্যাপারটা খুব মাখো মাখো ব্যাপার মাখো মাখো ব্যাপার খুব অনেকদিন পর তো মানে কাজ বাজের মধ্যে থাকি আজকে ফ্রি হয়ে বেরোতে পারছি এটাই হচ্ছে বড় কথা কিন্তু এখানে আজকে একটা ঘটনা ঘটে গেছে একটা মিস হয়েছে অনেক কিছু যেমন যেরকম হচ্ছে আমার যেটা প্ল্যান ছিল সেটা ভেস্তে গেছে কোনটা নিউ টাউন প্রতি নিউ টাউন গেছে যাই হোক এই এই দুঃখ মানে সারাদিনের স্ট্রাগল কাটানোর জন্য এই গঙ্গার পার চা আর কলকাতার সে ফ্লেভার আর কিছুই এখন বাবু যে নিউটনের কথাটা বললি সেটারও একটা কথা বললি নিউটনের ব্যাপারটা আলাদা কিন্তু এই কলকাতা যদি আসল ফ্লেভারটা যদি আগেও বলেছি অনেকগুলো ভিডিওতে সেটা হচ্ছে যদি পুরনো কলকাতার যদি ফ্লেভারটা যায় বাগবাজার শিয়ালদা বা ধরো তোমার যে কোনো গঙ্গার পার ব্যাপারটা আলাদা মানে এখানে সিভিলাইজেশনটা আলাদাই পুরনো কলকাতা মেন এটাই আমরা তো নতুন কলকাতা বলতে পারো কিন্তু এটাই মেন কলকাতা আমার মনে হয় এই জায়গাটা আসলে অন্য জায়গাটা ফ্লেভার ফিল হয় আমারও ফিল হয় তোরও হয়তো ফিল হয় কারণ ব্যাপারটা অনেক তো তোমাদের সামনে এতদিন চুরি নিয়ে এসেছিলাম আর আজকে আমার চুরি কিরকম লাগছে কমেন্ট পুরনো পুরনো বাবুটা বেশি ভালো নতুন চুরি তোর আবার কি হয়েছে তোর কি হয়েছে হ্যাঁ ওকেও দিতে হবে দুটোকেই দিতে হবে ঠিক আছে ঠিক আছে তাহলে বাগবাজার থেকে হয়ে গেলো ঘোরাফেরা এখন আমরা যাচ্ছি করে হাওড়ার দিকে যেতে পারি কারণ কি তোমার বাবু বা আমার একটু পুরী ঘুরতে যাচ্ছে দেখা করতে পারি আমি বলছি হয়তো ফেরিতে ঘাট করে পার করবো না বাইকে কোনো একটা ব্যবস্থা করতে হবে সেরকম কিছু একটা আর যার মধ্যে হাওড়া বিশ্ব দেখার তলা দিয়ে যাচ্ছে উপর দিয়ে সেটা একটা ব্যাপার দেখি করি চলো আমাদের গাড়িটা কি আছে বাবু দেখা যাচ্ছে হ্যাঁ দেখ গাড়িটা আছে ওই জন্য গাড়িটা থাকবে না হয়তো আছে
তো প্ল্যানে স্লাইটলি একটু চেঞ্জ এসেছে, আমরা হাওড়া আর গেলাম না, শিয়ালদা চলে আসলাম, কারণ বাবুর বাবা মার পুরী যাচ্ছে শিয়ালদা থেকে ট্রেন, আমরা হচ্ছিলাম হাওড়া থেকে ট্রেন, জিজ্ঞেস করা হলো। তো শিয়ালদায় ওনাদের সাথে দেখা করবো, হয়তো ভেতরে গিয়ে কিছু একটু করে আমদুই টুই খেতে পারি, হঠাৎ ইচ্ছে হলো আমদুই খেতে, তো ওইগুলোই খাবো, এখন ভেতর দিকে যাই। ও তার আগে প্ল্যাটফর্ম টিকিটটা কাটতে হবে। আর তোমরা বলো যে আমার টাকটা কিরকম লাগছে, টাক না হেভি লাগছে, ওই কমেন্টে জানাও কেমন লাগছে, আগে ভালো লাগতো না এখন অ্যাকশন দেখেন ভালো না, আগে অ্যাকশন ভালো ছিল। তো আমাদের মোটামুটি বাবুর বাবা চলে গেল, ওরা চলে গেলো, তার জন্য তারপরে আমরা এখন বসে আমদুই খাচ্ছি, আর এখন এখান থেকে বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে কোথায় যাবি? অনেকটা 8টা বেজে গেছে এখন মোটামুটি, তাই এখান থেকে বেরিয়ে কোথায় যাই কোনো প্ল্যান এখনো আবার তাও নেই। তো তার মধ্যে একটা ভালো জিনিস হয়েছে, কী হয়েছে বল? আমাদের একটা বিরিয়ানি পেয়েছি আমরা, তো বাবাকে থ্যাংকস, কথাবার্তা হলো, এবার যাই অন্য কোনো দিকে। চলো প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল শিয়ালদা থেকে এদিকে আসার সময়, আর সেরকম করে যাওয়া হয়নি, তাই দেরি হচ্ছিলো, আর অনেকদিন পরে বাইক চালালাম বললাম কলকাতায় যাওয়া, তো কেমন হেকটিক হয়ে যায়, গরমও সেরম ছিল। তো ভিডিওটি পরিমাণ দেখেছো, যদি দেখে থাকো তাহলে লাইক করো ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করে দাও, শেয়ার করো ভিডিওটা। টিল নেক্সট টাইম, দাড়ি ভালো, সাইন অফ।